রাধে রাধে বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আর হ্যাঁ, আমিও খুব ভালো আছি। আজকে সকালটা আমার কিন্তু খুব ভালো কাটতে চলেছে, কারণ মানে আজকে আমার খুব পছন্দের প্রিয় ফুল বাজার থেকে আনানো হয়েছে। তো আজকে মঙ্গলবার, আজকে মঙ্গলবার উপলক্ষে তোমরা জানো যে প্রত্যেক মঙ্গলবারই কিন্তু আমার বাড়িতে ফুলের মালা একটা করে আনানো হয়। তো এবার সেটা রজনীগন্ধার মালা হোক, কি জুঁই ফুলের মালা হোক, কি বেল ফুলের মালা হোক, তো আজকে কেন জানি না আজকে আমার মনটা একটু ভালো ছিল না সকাল থেকে। আর তার মধ্যে এখন মেঘলা মেঘলা বেদার, তো তার মধ্যে যে আজকে মানে বাজার থেকে যেটা আনানো হয়েছে, আমার খুব পছন্দের প্রিয় ফুল জুঁই ফুলের মালা আজকে মানে এনে দিয়েছে। তো আমার কিন্তু খুব ভালো লাগছে সকাল থেকে, মানে ফুলটা আমি ঠাকুরকে দিতেও পারিনি, প্যাকেটের ভেতর থেকেই সারা ঘর ধরে গন্ধ মহ করছে জুঁই ফুলের গন্ধে, তাই আমার খুব ভালো লাগে। আর সকাল থেকে তোমরা দেখবে যখন খুব ভালো সুগন্ধের ফুল তোমরা ঠাকুরকে নিবেদন করবে না, আর বেশি করে ফুল দিয়ে, সাদা ফুল বা রঙিন ফুল দিয়ে যখন ঠাকুরের আসনটা সাজাবে, দেখবে দেখতেও প্রচণ্ড সুন্দর লাগে, আর মনটাও খুব ভালো হয়ে যায় যতই মন খারাপ থাকে। তো চলো আমি সকালবেলা পুজোটা স্টার্ট করবো। আর তার আগে তোমাদেরকে বলে দিই, দেখো যে আগের দিন যে ড্রেসগুলো দিয়েছিল, এই যে সব কিন্তু আমি কেচে দিয়েছি, কেচে ভালো করে আগে সার্ফ দিয়ে কেচে তারপর কমফোর্টে ভিজিয়ে দিয়েছি, ভিজিয়ে যাতে সুন্দর গন্ধ বেরোয়। কারণ ডাইরেক্ট জামা কাপড় দিলে কি বলতো, ওগুলো তো দোকানে বিক্রি হয়, ওগুলো ডাইরেক্ট পরতে নিই, একটু গঙ্গা জল দিয়ে শুদ্ধ হোক বা তোমরা এরকম টাইপের ড্রেস হলে কেচে নেবে, সবচেয়ে ভালো হয় কেচে নেবে, একবার করে একটু জল দিয়ে আর সার্ফ হোক বা কমফোর্ট হোক যা আছে ঘরে সেই দিয়ে কেচে নেবে, তাহলে দেখবে খুব ভালো হয়। তো তার মধ্যে থেকেই তো একটা ড্রেস গুলশোনা পরে বসে আছে আগের দিনের ব্লগে তোমরা দেখলে। আর আগের দিন তো তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম আমার শ্রাবণ মাসের সোমবারের পুজোটা, তো চলো আজকে এমনি নর্মাল পুজোর রুটিনটাই তোমাদের সাথে শেয়ার করছি। আজকে সেরকম কিছু মানে ওরকম কিছু নেই যে কী শেয়ার করবো কি না শেয়ার করবো, তো আজকে আমি নর্মাল আমি কীভাবে পুজোটা করি সেই পুজোর রুটিনটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো সবাই তো এখানে ঘুম থেকে উঠে পড়েই গেছে, এখানে সবাই জেগে বসে আছে সুন্দর করে। আর এখানে দেখো আমি যেটা করেছি, আগের দিন যে জলটা দিয়েছিলাম শিব ঠাকুরের বাটিতে, সেই জলটা আমি ফেলে দিয়েছি, পুরানো জলটা দেওয়ার পর। আর কালকে দেখেছো মানে তোমাদেরকে বলেছিলাম না যে ঘি মধু মাখালে খুব সুন্দর চকচকে হয় শিব ঠাকুরটা, কালকে কিন্তু আমি ঘি মধু মাখিয়েছি, দেখো বেশ ভালো, পুরো কালো হয়ে আছে পাথরটা, খুব সুন্দর পরিষ্কার হয়েছে। আর এইখানে দেখো, এখানে বাসন ঠাসন মেজে সব রেডি করে রেখেছি, ফুল চন্দন এইবার যেটা দেখাবো আমি খুব প্রিয় ফুল আমার, সেটা হচ্ছে কি এই যে জুঁই ফুল। এই দেখো জুঁই ফুলের মালা চলে এসেছে গুল্লু সোনার জন্য, গুল্লু সোনারকে আজকে এটা দিয়ে পরাবো। এখানে রয়েছে জবা ফুল, তারপর এখানে আগের দিনের ফুলের প্লাস্টিকে অনেক ফুল ছিল, তো সেগুলো দিয়ে এখন ওকে সাজাবো সুন্দর করে, আজকে একটু মন মতন করে সাজাই। তো চলো এবার পুজোটা স্টার্ট করি, সবার আগে যেটা করব সেটা হচ্ছে গিয়ে চন্দনটা বেটে নেব। তো সবার আগে চন্দনটা বেটে নিচ্ছি, আর আমি চেষ্টা করি প্রত্যেক দিনই কিন্তু ঠাকুরদের চন্দন দেওয়ার। তো তোমরা চেষ্টা করবে যে, চেষ্টা করবে মানে কি, এটা মানে মাস্ট চন্দনটা দিতেই হবে ঠাকুরদেরকে। আর আমি ফুলের মধ্যে একটু চন্দন এখান থেকে দিয়ে নেব। আর তোমরা কারা কারা জন্মাষ্টমীর জন্য প্রিপারেশন নিতে শুরু করে দিয়েছো আমাকে বলো কিন্তু কমেন্ট করে, আমার মানে আমি তো আর অপেক্ষা করতে পারছি না, দেখতে দেখতে দিন চলে যাচ্ছে, আজকে হয়ে গেছে 7 তারিখ না 8 তারিখ, তো দেখতে দেখতে সামনের মাস চলে আসবে, সামনের মাসের প্রথম দিকেই তো এবার জন্মাষ্টমী পড়েছে 6 তারিখে, আমি তো প্রচণ্ড এক্সাইটেড। আর দাদের বাড়ি দেখবে বেশি করে গোপাসনা থাকে না, তারা আরও এক্সাইটেড হয়ে যায়। তো চলো এবার এই চন্দন সব ফুলের মধ্যে দিয়ে দেবো, সব ফুলের মধ্যে ভালো করে দিয়ে দিলাম। আর এই জুঁই ফুলের গন্ধ না প্রচণ্ড মানে ঘরে এখানে মমা করছে জুঁই ফুলের গন্ধে, আমার তো প্রচণ্ড ভালো লাগছে। আর এইবার যেটা করব সেটা হচ্ছে গিয়ে এই জল দিয়ে শিব ঠাকুরকে স্নান করাবো। তো ওম নম শিবায়, ওম নম শিবায়, ওম নম শিবায়। আর আমি কী করি, আমি কিন্তু প্রত্যেক দিন এই জলটা চেঞ্জ করি, নইলে না এই পাথরের বাটিতে পুরো দাগ জমে যায়, যেহেতু জলটা এর মধ্যেই থাকে তো একদিনের জন্য, সেই কারণে শিব ঠাকুরে দেখবে নিচগুলো না একটু শ্যাওলা পড়ে যায় যদি জল বেশিক্ষণ রাখো। তো এবার শিব ঠাকুরকে চন্দনটা পরিয়ে দেবো। আমি এইভাবেই ডেলি পুজো করতে থাকি। আর এইবার সব ঠাকুরদেরকে চন্দনের ফোঁটা দিয়ে দেবো। তো দেখো এবার যেটা করেছি সেটা হচ্ছে কি, এখানে আমি তুলসী পাতা দিয়ে দিয়েছি, তো তুলসী পাতার মধ্যে চন্দনটা মাখিয়ে নেব। আর তুলসী পাতা তো কৃষ্ণের খুবই প্রিয়, তারপর আমাদের গোপালেরও খুবই প্রিয়, তো তাই কৃষ্ণ বা গোপালের উদ্দেশ্যে আমি এই যে তুলসী পাতা এখানে মাখিয়ে নিয়েছি চন্দন দিয়ে, এবার আমি চন্দন বাটাটা রেখে দেবো, তুলসী পাতাটা সাইডে রেখে দিই। এবার আমি যেটা করবো সেটা হচ্ছে সব ঠাকুরকে এবার ফুল দিয়ে সাজিয়ে দিই।
সামনে দেখো আগের দিনের ফুল এখনো রয়ে গেছে অনেকটাই, তো কিছুটা দোকানে ফুল দিয়ে দিই। আর খুব শিগগিরই তোমাদের আমি একটা সুখবর দিতে চলেছি, যেটা এই মাসে হতে চলেছে। দীর্ঘদিনের অপেক্ষায় আমি ছিলাম, হঠাৎই আমি জানতে পেরেছি আগের দিন, তো সেটা আমি খুব শিগগিরই রিভিল করব তোমাদের সামনে, এখনই বলে দিচ্ছি না, এই আর দু তিন দিন যাক তারপরে বলে দেবো তোমাদের। তো বন্ধুরা দেখো আমার এখানে মোটামুটি সব ঠাকুরদেরকে ফুল দেওয়া হয়ে গেছে, আজকে এরকম অল্পের ওপর দিয়ে ফুল দিয়ে সাজিয়েছি, এখানটাতেও দেখো এরকম সাজালাম। আর এই মালাটা এখানে রেখে দিয়েছে, এখন গুল্লু বাবাকে সাজাবো, ওকে সবাই লাস্টে সাজাতে ওর একটু টাইম লাগে। তো এবার শিব ঠাকুরকেও ফুলটা দিয়ে দিই, শিব ঠাকুরের মাথায় একটা ফুল দিয়ে দেবো। আর হচ্ছে গিয়ে এখানে একটা ফুল দিয়ে দিলাম, তো চলো এবার ওকে সাজিয়ে নিই দাত্রি করে। ভেবেছিলাম তোমাদেরকে এখনই বলবো না জিনিসটা, কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি, বড় কথা আমি আর থাকতে পারছি না বলে তোমাদের কাছে এই কথাটা। আমার তো নিজের মনের দিক থেকে খুব খুশি আমি হচ্ছি, কারণ যে জিনিসটা করতে যাবে আমার সাথে সেই জিনিসটা নিয়ে না আমি প্রচণ্ড টেনশানে ছিলাম, আমি প্রচণ্ড দুঃখ কষ্ট ছিলাম যে কেন আমার সাথে এটা হচ্ছে, কেন আমার সাথে এরকম করছে ভগবান। তো আমি তোমাদের কাছে বলে দিই যে আমি এই মাসে দীক্ষা নিতে চলেছি, হ্যাঁ তোমরা ঠিক শুনছো। এবার অনেকে ভেবেছিলো যে আমার দীক্ষা হয়ে গেছে, কিন্তু না আমার কিন্তু এখনও পর্যন্ত দীক্ষা হয়নি। এবার কার থেকে দীক্ষা নেবো, কী নেবো, মানে কাকে সঠিক গুরু হিসেবে মানবো, তোমরা দেখবে এইসব প্রশ্ন মাথায় আসলে না সত্যি মাথা যন্ত্রণা হয়ে যায়, কারণ এক এক গুরুর এক এক রকম নিয়ম, এক এক ঠাকুরের জায়গায় তোমরা দীক্ষা নিতে গেলে দেখবে এক এক রকম নিয়ম কানুন আছে। তো এবার খুবই ডিফিকাল্ট হয়ে যায় এইসব নিয়ে ভাবতে গেলে। এবার আমি দু তিন মাস আগেই, মানে অর্থাৎ ফেব্রুয়ারি মার্চ মাসের দিকে আমি ভেবেছিলাম যে এবার দীক্ষাটা নিয়েই নিই। তো যখন দীক্ষা নিয়ে নিই বলে সব জায়গায় খোঁজ লাগিয়েছিলাম, ঠিক সেই টাইমে দেখলাম না মানে সব দিকটা আমার কাছে বাধাটা পড়ে গেছিলো, মানে আমি যেই আশ্রমে যাই হয় তাদের টাইমের সাথে আমার টাইম মিলছে না, বা তাদের গুরুদেব যখন দীক্ষা দিতে আসবে তখন হয়তো আমার অনেক লেট হয়ে যাবে, মানে তারা বলছিলো যে পরের বছর আবার এসো, গুরুদেব অলরেডি দীক্ষা দিয়ে চলে গেছে এই কদিন আগেই এসেছিলো। তো এইভাবে বলে বলে না সব জায়গা থেকে আমি পিছিয়ে পড়ছিলাম। তো এবার মন থেকে আমি ভেবে নিয়েছিলাম যে এবার যবে ঠাকুর চাইবে আমি দীক্ষা নেবো। তো কেন জানি না হঠাৎই কালকে আমি খবরটা পেলাম আমাদের এখানে একজন গুরুদেব আসছে দীক্ষা দিতে, তো এবার কবে কী আসছে কী না আসছে সব তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো বন্ধুরা দেখো মালাটা যেহেতু অনেকটা বড় ছিল, তাই আমি এই যতটা টুকরো বেঁচে গেছে এতটা টুকরো আমি এইভাবে সামনে দিয়ে দিলাম ঠাকুরদের, কারণ নেই গোপাল সোনারা নইলে আবার কাঁদবে, কারণ ওনাদেরকে যদি আবার জুঁই ফুলের মালা না দেওয়া হয়, একজনকে দিলে আবার আরেক আর বাদ বাকি সব কাঁদবে। আর এই দিকে দেখো শুধু তোমরা জাস্ট মানে সত্যি চোখ ফেরানো যাচ্ছে না। আর মালাটা খুব মানে খুব ঘন ছিল ফুলের গাথাটা, আর খুব সুন্দর মানে খুব সুন্দর গন্ধটাও আসছে, মানে কোনো মানে আর্টিফিশিয়াল না, মানে এখন দেখবে অনেক মালাতেই হচ্ছে গন্ধ আসে না, যেরকম রজনীগন্ধার ক্ষেত্রে হয় মাঝে মাঝে দেখবে গন্ধ আসে না ফুলের মালার, কোনো গন্ধ ছাড়া হয় জিনিসগুলো। তো এত সুন্দর লাগছে আজকে সোনা বাপ্পাকে দেখো, আর এই মালাটা এখান দিয়ে মাথার উপর এইভাবে দিয়ে দিয়েছি, চুলটা আজকে পরিয়ে দিয়েছি, খুব সুন্দর লাগছে, খুব মিষ্টি লাগছে। তো চলো এবার খেতে দিয়ে দিই, অনেক সাজুগুজু করে নিয়েছে, এবার খাওয়া দাওয়ার পালা। তো বন্ধুরা দেখো খেতে দিয়ে দিয়েছি, আর আমি কিন্তু ঘন্টা বাজিয়ে সব ধূপকাঠি দেখিয়ে দিয়েছিলাম, একবার ধূপকাঠি দেখানো হয়ে গেছে আমার। আজকে ঠাকুরঘরটা খুব সিম্পল ফুলের মানে ফুল দিয়ে সাজানোতে খুব সুন্দর লাগছে, পরে পরিষ্কার আর খুবই সুন্দর লাগছে দেখো। আর গুল্লু ক্ষেত্রে যেটা হয় তোমরা জানো না, সেটা মানে আমি যখনই ওকে সাজাই না প্রত্যেক দিন মনে হয় নতুন কাউকে ওর ভেতর দিয়ে খুঁজে পাচ্ছি, মানে প্রত্যেক দিনই কিন্তু এরকম সিম্পল সাজার মধ্যে দিয়েও আমি মানে খুবই সুন্দর দেখায় ওকে। প্রথমত আসলে মুখটা খুব মিষ্টি, তো এবার ওকে ওই মুখে এই আদলে যাই সাজাবে মানে তাতেই ওকে সুন্দর দেখায়। তো চলো এইভাবেই আমি পুজো দিয়ে থাকি, তো তোমরা দেখোই প্রত্যেক দিন। আজকের ব্লগটা আমি এই নিয়েই বানালাম আজকে, তাই জুঁই ফুলের মালা এগুলো এসেছিলো বলে ভাবলাম একটু ব্লগ বানিয়েই নিই। তারপর তোমরা অনেকেই বলো যে গোপাল সোনাদের ভিডিও রোজ দিও রোজ দিও, তো তাই আমি এখন রোজই দিচ্ছি গোপাল সোনাদের ভিডিও।
তো এইভাবেই কিন্তু আমি অল্প উপকরণের মধ্যে যা থাকে আমি সেই দিয়েই গোপাল সুন্দরদের পুজো দিই। হ্যাবক কিন্তু ফুলের মালা ঠালা আমার এখানে আসে না, তোমরা দেখেইছো যে রোজ যে একদম অনেক গোলাপ ফুল রে গাঁদা ফুল দিয়ে এত দিয়ে যে মালা ওই অত আসে না। এবার যবে সপ্তাহে দু একদিন যা আসে মালা আমি তাই দিয়েই সেইভাবে পুজো দিই। আর গাছের প্রত্যেক দিনই টগর ফুল হয়, সেই ফুল দিয়েই পুজো দেওয়া হয়। তো সোনা পাপা তো খুব হাসছে, দেখো খুবই হাসছে, দেখো খুব মিষ্টি লাগছে আজকে। তো বন্ধুরা তোমরা তো দেখলে আমি কীভাবে আজকে গোপাল সোনার পুজো করলাম, তোমরা তো সবই দেখলে। আর এখন গোপাল সোনা খাবে, আমি এখন এখান থেকে যাই। তো চলো এবার যেটা কথাটা বলছিলাম তোমাদেরকে সেটা শেষ করে নিই। এই যে দীক্ষার বিষয়টা, এটা কিন্তু আমার আগে থেকে জানা ছিল না। কালকে হঠাৎ আমি ওই আশ্রমে পাশ দিয়ে যাচ্ছিলাম, তো তখনই হঠাৎ তাদের ব্যানার দেখতে পেলাম। এমনি আশ্রম থেকে আমাকে বলেছিলো যে মাঝে মাঝে এসে খোঁজ নিয়ে যেতে, হয়তো পরের বছর আসবে গুরুদেব কি এই বছরের শেষের দিকেও আসতে পারে। এবার তোমরা দেখো প্রত্যেক দিন তো আর মানে আমার বাড়ির থেকে আশ্রম অনেকটাই দূরে, তো এবার প্রত্যেক দিন তো আমি ওরকম গিয়ে খোঁজ লাগাতে পারি না। তো এবার আমি ভেবেছিলাম যে দেখি ঠাকুর যখন চাইবে তখনই আমার দীক্ষা হবে, হয়তো ঠাকুর চাইছে না বলে আমি অনেকবার গেছিলাম। আর যেই সময় না ফেব্রুয়ারি মাসে গুরুদেব এসেছিলো সেই টাইমেই আমার উচ্চ মাধ্যমিক, সেই দিনকেই আমার উচ্চ মাধ্যমিক পরীক্ষা পড়েছিলো, সেদিন থেকেই শুরু হয়েছিল। তো এবার প্রথম দিনের পরীক্ষা, তার মধ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তো আমি তো আর পরীক্ষা ক্যান্সেল করে ওখানে দীক্ষা নিয়ে যেতে পারি না, দীক্ষার ওখানে একটু সময় লাগে। আর মাথার থেকে সব দিকে চিন্তা বাদ দিয়ে মাইন্ড ফ্রি হয়ে সেখানে যেতে হয় শুদ্ধ বস্ত্রে, ফলমূল নিয়ে, তারপর যেই গুরুদেবের কাছে নেবে তার জন্য ধুতি, এগুলো নিয়ে যেতে হয়। তো এবার আমি ভেবেছিলাম যে এবারও হলো না, এবার সব দিকে খোঁজ লাগিয়েছি কোথাও হচ্ছে না, তার মাঝখানে এখানে পুরুষোত্তম মাস পড়ে গেলো সব, মানে যখন আমি আমার সময় ফ্রি থাকছে আমি ভেবেছি এখন সময় ফ্রি, এখন আমি যাই যে দীক্ষাটা নিয়ে নিই, তখন হচ্ছে না, তখন গুরুদেবদের সাথে ম্যাচ খাচ্ছে না আমার টাইম, আবার যখন গুরুদেবটা আসছে তখন আমার কোনো না কোনো কাজ পড়ে যাচ্ছে, মানে এইভাবে বাধা পড়ছিলো। এবার হঠাৎ আমি দেখতে পেয়েছি কালকে ব্যানারটা, তো সেখানে লেখা ছিল যে এরকম দীক্ষা দেওয়া হবে অমুক তারিখে, সেই দেখে তো মানে আমি প্রচণ্ড আনন্দ পেয়েছি। কেন আমি সব থেকে বেশি খুশি হয়েছি, কারণ তোমরা জানো না পরের মাসেই প্রথম দিকে জন্মাষ্টমী, আর জন্মাষ্টমীর আগেই আমার দীক্ষাটা হয়ে যাচ্ছে। তো আমি সেই বিষয়ে প্রচণ্ড খুশি হচ্ছে যে এইবার গোপাল সোনার জন্মাষ্টমী পুজোয় আমি হচ্ছে ভোগ রাখতে পারবো। তারপর আমি এবার থেকে না মানে আমার সেই দীক্ষাটা হয়ে গেল, আমি সেই দেহ শুদ্ধ যেটা বলে সেইটা হয়ে গেল। তো এবার আমি তাই খুব মানে প্রচণ্ড খুশি, গোপাল সোনাদের কাছে প্রচণ্ড খুশি, গোপালের কৃপা আছে বলেই হয়তো গোপাল তাই হঠাৎ আমাকে অজান্তে আজকে জিনিসটা করিয়ে দিচ্ছে। তো এইভাবেই ও আমার সাথে লীলা করতে থাকে। যাই হোক, আমি আগে থেকে সত্যি বলতে কিছু জানতাম না, কালকে গেছিলাম বলে জানতে পারলাম। কালকে আমি মন্দিরের পাশ দিয়ে যাচ্ছিলাম কিন্তু তাও অত আমি গুরুত্ব দিইনি সেই দিকে। এবার হঠাৎ দেখলাম যে এরকম লেখা আছে যে দীক্ষা দান, এবার কমুক কোন তারিখ কী তারিখ অত খেয়াল করিনি, দীক্ষা দান দেখেই না আমি সঙ্গে সঙ্গে গেছি, গিয়ে বাইরে থেকে ওখানে ব্যানারটায় দেখি কি এরকম তারিখ দিয়ে দিয়েছে আর কত তারিখে কোন সময় হবে সব দিয়ে দিয়েছে। তো তোমাদের কাছে আমি এই মুহূর্তে জিনিসটা বলছি না, কারণ হয়ে যাক দীক্ষাটা হয়ে যাক, দিন এগিয়ে আসুক, তারপর তোমরা সবই জানতে পারবে কোথা থেকে দীক্ষা নিচ্ছি, কী দীক্ষা নিচ্ছি সবই তোমাদেরকে আমি জানিয়ে দেবো। আমি প্রচণ্ড খুশি আর কি বলবো তোমাদের কাছে, খুব শিগগিরই যাতে দীক্ষাটা হয়ে যাক আমি সেটাই চাই। মোটামুটি আমি তোমাদের একটা আন্দাজে বলে দিচ্ছি সামনের সপ্তাহের মধ্যে আমার দীক্ষা হয়ে যাচ্ছে। তো চলো, ভালোই ভালো দীক্ষা হয়ে গেলেই ভালো, আর কি বলবো। আজকের পুজোটা তোমাদের কেমন লাগলো প্লিজ বলো, আর গুল্লু সোনাকেও কেমন লেগেছে বলো, সোনা এখন বসে খাচ্ছে। তো আজকে ভিডিওটা এখানেই রাখছি, তোমাদের যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। আর খুব শিগগিরই জন্মাষ্টমী আসছে, তো তোড়জোড়ও কিন্তু খুব মানে হাই লেভেলের করতে হবে, সবাইকেই তোড়জোড় করতে হবে গোপাল সোনাদের জন্য, ঠিক আছে, কারণ বছরে একবারই এই পুজোটা আসছে। তো সবাই যে যতটা পারবে নিজেদের 100% দিয়ে গোপাল সোনাদের জন্য তোড়জোড় করা শুরু করে দাও, বেশি দিন আর সময় নেই। রাস্তাঘাটে বেরালে দেখবে এখন অনেক গোপাল সোনাদের জন্য দোকান বসে পড়েছে অলরেডি, যারা এসব বিক্রি করছে, ঠাকুরের জামা কাপড় এগুলো বিক্রি করছে। আমি তো অনেকদিন আগেই যখন রাস্তায় বেরিয়েছি আমি দেখতে পাচ্ছি আমাদের বাড়ির সামনে সবাই বসে পড়েছে ঠাকুরের জামা কাপড় আরও ইত্যাদি নিয়ে, সবার মুখে একটা মানে প্রচার চলছে যে জন্মাষ্টমীর জন্য কিনতে হবে জন্মাষ্টমী, এরকম সব লোকে দেখি বলছে, খুব ভালোও লাগে যখন এরকম। আর রাস্তায় বেরোলে যখন দেখবে পুজোর আগে, যে কোনো পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো হোক, জন্মাষ্টমী হোক, যে কোনো পুজোর আগে যখন এরকম রাস্তায় দোকানপাটগুলো বসে না সব জিনিসপত্র নিয়ে, মনটাও কী সুন্দর মানে ভালো হয়ে যায় দেখতে, মানে বাইরের থেকে বেরোলেই দেখি এরকম রাস্তায় সব লাইন দিয়ে বসেছে, কত লোকের ভিড় হয়েছে, সেগুলো কিনছে সবাই, সবার বাড়ির জন্য ঠাকুরের জিনিসপত্র কিনছে, খুবই ভালো লাগে। তো এই আর কি, দেখতে দেখতে দেখবে জন্মাষ্টমী চলেও আসবে আবার চলেও যাবে, এইরকমই হতে থাকে, মানে দিন আসছে দিন যাচ্ছে, আবার পরের বছরের জন্য আবার তোড়জোড় করতে হবে,
এই আস্তে আস্তে যে বিষয়টা না সেটাতে দেখবি বেশি এক্সাইটেড, মানে এক্সাইটমেন্টটা থাকে। আর যখন চলে যায় তখন একটু কষ্ট হয়। আর জন্মাষ্টমী গেলেই তারপর দুর্গাপুজো, দুর্গাপুজোতে আবার একটু নাচানাচি, দুর্গাপুজো গেলেই আবার গোপাল সোনাদের রাজযাত্রা আছে। রাজযাত্রার সময় আমাকে আবার যেতে হবে আমার বন্ধুর বাড়িতে, ওর বাড়িতে গোপাল প্রতিষ্ঠা হবে, তোমাদেরকে তো সবই বললাম। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। রাধে রাধে।